মুখ্যমন্ত্রী হয়েছে ভিন্ন সময় ভিন্ন মত। এইজন মুখ্যমন্ত্রী এটা সময় কয় ইসলাম শান্তি, এটা সময় কয় মিয়ার ভোট নালাগে, আকো বদর দিনের যেটা চেক পায় তেতিয়া মিয়া ভাল হয়ে যায়। আমি কৈছো যে যদি অবৈধ কোনোবা বাংলাদেশী বুলে ধরা পড়ছে সরকারে খেদিব লাগে। মুখ্যমন্ত্রী কৈছে বাংলাদেশের শেখ হাসিনা যাওয়ার পিছর 35 জন বাংলাদেশী অবৈধ অসমত সোমাইছে। মুখ্যমন্ত্রী ঘোড়া ঘাঁহ কাটি আছে নেকি? মুখ্যমন্ত্রী যদি অবৈধ বাংলাদেশী সোমাইছে নেখেদে কিয়? অসমের তো কোনো মুসলমানে কোয়া নাই যে অবৈধ বাংলাদেশী নেখেদিব। বাংলাদেশে খেদার দায়িত্ব তো মুখ্যমন্ত্রী নে অপজিশনের, গৃহ বিভাগ কার হাতত আছে? হাল এড়ি শিয়াল খেদাইছে মুখ্যমন্ত্রী। যদি বেশি চালাকি কৈছে এদিন দেখিব যে বেজর নাকত যে খদে খায় অতি চালাকি গলায় ফাঁসি, মুখ্যমন্ত্রী গলায় ফাঁসি হব। অশান্ত করা অতৃপ্ত আত্মা, মই আগরপরাই কৈছো হিমন্ত বিশ্ব শর্মা এজন অতৃপ্ত আত্মার মানুষ, যে নিজেও শান্তিত না থাকে, না পরিয়াল শান্তিত আছে, না অসমক শান্তিত থাকিব দিছে, না নিজে শান্তিত থাকে। তিনটা চারিটা বজালে নুশুয়ে অতৃপ্ত আত্মা, আর নুশুয়ে কারণে রেসলেস হয়েছে, আর নিজেই সহজভাবে স্বীকার করেছে যে মই বলিয়া হয়েছো। সেই কারণে মই কৈছো হি নিড ট্রিটমেন্ট, রেস্টর প্রয়োজন হয়েছে। আজও আজি 3:30 বজাত অল পার্টিয়ে আমি থানাত এটা আমি কেসও দিম, এই মানে অসন্তুলন কথা কোৱাৰ কারণে গভর্নরের জড়িয়ে রাষ্ট্রপতিলে কম যে নিজে স্বঘোষিত পগলা বলে কোৱা মুখ্যমন্ত্রীজনক আপনাদের নিস্তার দিয়ক, রেস্ট অতরাওক, আর রাইজক যাতে আক্রান্ত নকরে, তার কারণে যাতে আমি জলাতঙ্কত যাতে রাইজ ভুগিবলগিয়া নহয় তার কারণে রাজ্যপালে ব্যবস্থা লব লাগিব। এটা আমি কোৱা কথা নয়, তেওঁহে কৈছে। সেই কারণে আমি কৈছো মুখ্যমন্ত্রী সম্পত্তির তালিকাখন যে বাহিরত ওলাই গল লাজ পাইছে এতিয়া, গতি কিমান পর্বত সম সম্পত্তি এই গোটেই কথাবিল তল পেলাবর কারণে হাল এড়ি শিয়াল ফেদি যুব প্রজন্মর কিছু অস্থির করায় এই হিন্দু মিয়া মুসলমান এইবিল কথা কই অশান্ত পরিবেশ যদি সৃষ্টি করেছে ই কোনো শুভ সংকেত নহয়। আমার শান্তি লাগে, সম্প্রীতি আর ঐক্য লাগে, আর এই ডকাইতি যাতে আদানির স্বার্থত যাতে ডকাইতি নকরে তার কারণে মুখ্যমন্ত্রী সকিয়াই দিছো। মুখ্যমন্ত্রী হয়েছে ভিন্ন সময় ভিন্ন মত। এইজন মুখ্যমন্ত্রী এটা সময় কয় ইসলাম শান্তি, এটা সময় কয় মিয়ার ভোট নালাগে, আকো বদর দিনের যেটা চেক পায় তেতিয়া মিয়া ভাল হয়ে যায়। আমি কৈছো যে যদি অবৈধ কোনোবা বাংলাদেশী বুলে ধরা পড়ছে সরকারে খেদিব লাগে। মুখ্যমন্ত্রী কৈছে বাংলাদেশের শেখ হাসিনা যাওয়ার পিছর 35 জন বাংলাদেশী অবৈধ অসমত সোমাইছে। মুখ্যমন্ত্রী ঘোড়া ঘাঁহ কাটি আছে নেকি? মুখ্যমন্ত্রী যদি অবৈধ বাংলাদেশী সোমাইছে নেখেদে কিয়? অসমের তো কোনো মুসলমানে কোৱা নাই যে অবৈধ বাংলাদেশী নেখেদিব। বাংলাদেশে খেদার দায়িত্ব তো মুখ্যমন্ত্রী নে অপজিশনের, গৃহ বিভাগ কার হাতত আছে? হাল এড়ি শিয়াল খেদাইছে মুখ্যমন্ত্রী। যদি বেশি চালাকি কৈছে এদিন দেখিব যে বেজর নাকত যে খদে খায় অতি চালাকি গলায় ফাঁসি, মুখ্যমন্ত্রী গলায় ফাঁসি হব। অশান্ত করা অতৃপ্ত আত্মা, মই আগরপরাই কৈছো হিমন্ত বিশ্ব শর্মা এজন অতৃপ্ত আত্মার মানুষ, যে নিজেও শান্তিত না থাকে, না পরিয়াল শান্তিত আছে, না অসমক শান্তিত থাকিব দিছে, না নিজে শান্তিত থাকে। তিনটা চারিটা বজালে নুশুয়ে অতৃপ্ত আত্মা, আর নুশুয়ে কারণে রেসলেস হয়েছে, আর নিজেই সহজভাবে স্বীকার করেছে যে মই বলিয়া হয়েছো। সেই কারণে মই কৈছো হি নিড ট্রিটমেন্ট, রেস্টর প্রয়োজন হয়েছে। আজও আজি 3:30 বজাত অল পার্টিয়ে আমি থানাত এটা আমি কেসও দিম, এই মানে অসন্তুলন কথা কোৱাৰ কারণে গভর্নরের জড়িয়ে রাষ্ট্রপতিলে কম যে নিজে স্বঘোষিত পগলা বলে কোৱা মুখ্যমন্ত্রীজনক আপনাদের নিস্তার দিয়ক, রেস্ট অতরাওক, আর রাইজক যাতে আক্রান্ত নকরে, তার কারণে যাতে আমি জলাতঙ্কত যাতে রাইজ ভুগিবলগিয়া নহয় তার কারণে রাজ্যপালে ব্যবস্থা লব লাগিব। এটা আমি কোৱা কথা নয়, তেওঁহে কৈছে। সেই কারণে আমি কৈছো মুখ্যমন্ত্রী সম্পত্তির তালিকাখন যে বাহিরত ওলাই গল লাজ পাইছে এতিয়া, গতি কিমান পর্বত সম সম্পত্তি এই গোটেই কথাবিল তল পেলাবর কারণে হাল এড়ি শিয়াল ফেদি যুব প্রজন্মর কিছু অস্থির করায় এই হিন্দু মিয়া মুসলমান এইবিল কথা কই অশান্ত পরিবেশ যদি সৃষ্টি করেছে ই কোনো শুভ সংকেত নহয়। আমার শান্তি লাগে, সম্প্রীতি আর ঐক্য লাগে, আর এই ডকাইতি যাতে আদানির স্বার্থত যাতে ডকাইতি নকরে তার কারণে মুখ্যমন্ত্রী সকিয়াই দিছো।